নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অন্তিম দিন তথা নবম দিনেও রাজ্যের সর্বত্রই ব্যাপক সাড়া পরিলক্ষিত। কংগ্রেসের পক্ষ থেকে চলছে একেবারে লাগাতার পদযাত্রা, যেটা গোটা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। একেবারে পদযাত্রার যেদিন শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা, ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে সেই পদযাত্রা আজ অন্তিম দিনেও লক্ষ্য করা গেল তেলিয়ামুড়ায়। ভারত জোড়ো কংগ্রেস দলের কর্মসূচির সর্বভারতীয় অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও চলছে এই অনুষ্ঠান। তারই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কংগ্রেস কর্মীরা পদযাত্রা শুরু করে। আজ রবিবার এই পদযাত্রার ছিল অন্তিম দিন এবং কংগ্রেস কর্মীদের পদযাত্রা শুরু হয় তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে। পদযাত্রায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, একই সঙ্গে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আজকের এই পদযাত্রা। যে পদযাত্রাটি তেলিয়ামুড়ার একাধিক পথ পরিক্রমা করে এবং কংগ্রেসের যে বার্তা রয়েছে কার্যত ত্রিপুরা বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখেই ভারত জোড়ো যাত্রার কর্মসূচি সংঘটিত হয়েছে। আজ তেলিয়ামুড়ায় কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য পেশ করা হয়েছে পদযাত্রাকে কেন্দ্র করে শুনুন। সর্বভারতীয় অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে, তার সঙ্গে আমরা ত্রিপুরা বাঁচাও কর্মসূচি নিয়েছি। আজকে নবম দিন, অর্থাৎ আমাদের শেষ দিন এই তেলিয়ামুড়া সাবডিভিশনের। এই শেষ দিনে আমরা আজকে যাত্রা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি। ভারত জোড়ো একটা এমন সময়ে ভারত জোড়ো ডাক দিয়েছেন আমাদের নেতা রাহুলজি। ভারতবর্ষকে যখন ধর্মে ধর্মে সংঘাত সৃষ্টি করে, জাতিতে জাতিতে সংঘাত সৃষ্টি করে ভারতবর্ষের ঐতিহ্যকে বিনষ্ট করার চক্রান্ত করছে এই বিজেপি সরকার তথা মোদী সরকার, এর বিরুদ্ধে আমরা ভারতবর্ষকে ঐক্য রাখার জন্য, ভারতবর্ষের ধর্মীয় ঐক্য রাখার জন্য, ভারতবর্ষের জাতিগত ঐক্য রক্ষা করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আর ত্রিপুরা বাঁচাও, ত্রিপুরার যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর যে অরাজকতা সৃষ্টি করছে, গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করে চলছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে ক্ষুণ্ণ করে চলছে, তাকে রক্ষা করার জন্য, তার থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ত্রিপুরাবাসীকে এই বাঁচার লক্ষ্যে আগামীতে আমরা আরো আন্দোলন করব। এবং এই আন্দোলনই শেষ নয়, আজকে এই রাজ্যের বিজেপি সরকার মানুষকে যেভাবে বোকা বানিয়ে ধোকা দিয়ে, বেকারদের যেভাবে বঞ্চনা করে, কর্মচারীদেরকে ধোকা দিয়ে রাজ্যের সমগ্র অংশের মানুষকে বেকুব বানিয়ে আজকে ক্ষমতা টিকে আছে। সামনে বিধানসভা নির্বাচন, 2023 নির্বাচন, আমরা আশাবাদী ত্রিপুরার জনগণ এই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। আজকে কোন কারণ আজকে দেশের ঐক্য এবং রাজ্যের গণতন্ত্র রক্ষার বার্তা নিয়ে কার্যত কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এই পদযাত্রা, যার আজকে শেষ দিন। অর্থাৎ অন্তিম দিনেও কংগ্রেস কর্মীদের তরফ থেকে যথেষ্ট সাড়া পরিলক্ষিত হয়। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।